আপনার অর্থ আপনাকে আল্লাহর ঘরে নিতে পারবে না, শুধুমাত্র আল্লাহ তাআলা চাইলেই সম্ভব, এবং আপনার নিয়ত থাকতে হবে। 26 এপ্রিল 2023 সালে আমাদের উমরাহ এর ফ্লাইট ছিল। আমার কাছে কিন্তু উমরাহ করার টাকা ছিল না, তবে দোয়া করতাম এবং নিয়ত ছিল। 2022 সালের কোরবানি ঈদের পর পাগলামি করে একটা সিদ্ধান্ত নিলাম, আসলে মাথার চুল কাটা বাদ দিব, একদম আল্লাহর ঘরে গিয়ে তওয়াফ করে তারপর চুল কাটবো। আলহামদুলিল্লাহ, এক বছর পরে হঠাৎ আমার অফিসের বস কল দিয়ে বলেন তিনি 10 জনকে উমরাতে পাঠাচ্ছেন, একজন গ্যাপ আছে, আমি যাব কি না চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি কবুল করেন কীভাবে করে ব্যবস্থা হয়ে যায়। তো ঠিক ওই রকম সময় অন্যদিকে আমার আম্মুর জন্য এমন এক স্থান থেকে কিছু অর্থ আসলো যা আমরা কোনোদিন কল্পনা করিনি। আমার বাবা মার পক্ষে একলা যাওয়া তো সম্ভব ছিল না, তো এবার কিন্তু আমিও আছি। ব্যাস বাবা মা আমি 3 জনে উমরার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, কাতার এয়ারলাইন্সের সার্ভিসটা যথেষ্ট ভালো, মাঝে 3 ঘন্টা ট্রানজিট ছিল। আমাদের প্যাকেজের শুরুটা হয়েছিল মদিনা থেকে, ঢাকা থেকে কাতার এবং কাতার থেকে মদিনাতে। আকাশ থেকে যখন আমরা মদিনার মাটি দেখছিলাম, মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল, এই সেই সোনার মদিনা। মদিনাতে আমরা মাত্র 5 দিন ছিলাম, তবে এই 5 দিনে মসজিদে নববী যেন একদম নিজের এলাকার মতো করে ফেলেছিলাম। এখনও প্রতিটা স্থান রাস্তাঘাট যেন চোখের সামনে ভেসে ওঠে। মসজিদের নববীতে এক অন্যরকম শান্তি কাজ করে যা অন্য কোথাও পাইনি। ভাই মক্কাতে ইবাদতের যে লোভটা আছে না, এটা কিন্তু সামলানো যায় না, কিন্তু মদিনাতে এই অন্তরের ভেতর না এক অন্যরকম প্রশান্তি লাগে, যে জিনিসটা অন্য কোথাও পাবেন না। ঠিক কেমন যেন খুব বেশি আপন লাগে জায়গাটা। আমরা জিয়ারা করলাম, যে স্থানে আমাদের কিবলা পরিবর্তন হয়েছিল সেখানে নামাজ পড়লাম, মসজিদের কুবাতেও নামাজ আদায় করলাম, যে স্থানে 2 রাকাত নামাজে একটি উমরার সওয়াব পাওয়া যায়, জান্নাতুল বাকিতে গিয়েছিলাম, আরও নানা স্থানে ঘুরেছিলাম। সব থেকে পছন্দ ছিল এবং বেশি বেশি করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত এবং তার প্রতি দুরুদ পড়া, সেই সাথে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তো মদিনা থেকে ফিরে যাওয়ার যে মুহূর্তটা ছিল সেটা ছিল খুবই কষ্টের। তো এরপরে আমরা মদিনা থেকে মক্কার দিকে যাই এবং মাঝপথে জুল হুলাইফা থেকে আমরা ইহরাম বেঁধে নিই, আমরা উমরা এর নিয়ত করি। এই মুহূর্তটা ছিল এক অদ্ভুত অনুভূতির। আল্লাহর ডাকে আমি আসছি, মক্কায় আসতে দূর থেকে মক্কার টাওয়ার দেখা যাচ্ছিল। আমরা অল্প অল্প করে প্রবেশ করলাম ভেতরে মসজিদুল হারামে। ভাই জীবনের প্রথম চোখের সামনে কাবা ঘর, ভাই চোখের পলকটাই যেন ফেলাটা দায় হয়ে গেছে, এমন একটা অবস্থা। আমাদের শরীরটা এক অদ্ভুত অনুভূতিতে অবশ হয়ে আসতেছিল, মানে চিন্তা করে দেখেন জীবনের প্রথম নিজের চোখের সামনে দিয়ে দেখতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা আসলাম, অবশেষে সেখানে আসলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর 2 দিন পরে আমরা আয়েশা মসজিদে যাই, আবারও উমরাহ করার জন্য ইহরাম বাঁধি, উমরাহ সম্পন্ন করি। এর পরের দিন আমরা চলে গেলাম তায়েফের ময়দানে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে এই স্থানে এসেছিলেন দাওয়াত দিতে, সুবহানাল্লাহ, চিন্তা করা যায় কত কষ্ট করে তিনি এত উঁচু স্থানে আসছেন, আর আমরা তো আরাম করে গাড়িতে আসলাম। চারিদিকটা এত সুন্দর, এত সবুজ, যেন চোখটা জুড়ে যাচ্ছিল। তো সেখান থেকে ফেরার পথে আমরা ইহরাম বাঁধি এবং আবারও উমরাহ করি। তো পরবর্তীতে জানতে পারি যে আয়েশা মসজিদে মিকাত নিয়ে কিছু মতপার্থক্য আছে। তো পরের দিন মদিনাতে আমাদের রিয়াজুল জান্নার তারিখ পড়ে। ভাই আগে পিছনে না ভেবে আমরা কয়েকজন সাথে সাথে রাজি হয়ে যাই, চলে যাই আবারও সোনার মদিনা। রিয়াজুল জান্নাতে প্রশান্তির নামাজ শেষে আমরা আবারও মক্কায় ফিরে আসি, আবারও ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করি, আলহামদুলিল্লাহ। তো এরই মাঝে প্রতিদিন ফজরের পর, আসরের পর বা দুপুরে বা মধ্যরাতে যখনই সময় পেয়েছি আমরা তওয়াফ করেছি। কখনো বা ভাই চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়েছিলাম কাবা ঘরের দিকে, সুবহানাল্লাহ। আর শেখ সুদাইসির তিলাওয়াতের কথা কি বলবো, এরকম মনে হচ্ছিল যেন আসমান থেকে কেউ কোরআন শরীফ পাঠ করে শোনাচ্ছে। নামাজে দাঁড়িয়ে তিলাওয়াতের সুরে বিভোর হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে এরকম একটা অনুভূতি হয় আমি যেন ঠিক আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আজকে তার অনেক নিকটে, অনেক নিকটে, এরকম একটা অনুভূতি তৈরি হয়। তো
সুবহানাল্লাহ, এভাবে দেখতে দেখতে বিদায়ের সময় চলে আসে। ভাই মন না চাইলেও চলে আসতে হয়। এরকম মনে হইতেছিল যেন নিজের শেকড় ছেড়ে এখন চলে যাচ্ছে, এটাই তো শিকড়। ইস, আবারও যদি যেতে পারতাম, আবারও মনে ইচ্ছা করে আবারও যাই, আবারও যাই। মান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।